বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জানমাল ইজ্জত আল্লাহর কুদরতে হাতে অর্পণ করি। দেশে দেশের বাহিরে যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা, হিন্দু দাদা যারা আছেন তাদের প্রতি আদব নমস্কার। আজকের এই ভিসিডি যিনি উপহার দিচ্ছেন জনাব নুরুদ্দিন সাহেব, তার প্রতি সালাম শ্রদ্ধা। এবং সঙ্গীত পরিচালনায় মিউজিক ডিরেক্টর যিনি, মিউজিক পরিচালক যিনি, আমারই বাজান জনাব মনির হোসেন সাহেব, তার প্রতি সালাম শ্রদ্ধা। সবার প্রতি শ্রদ্ধা। বিপক্ষের শিল্পী আজকের রুজিনা দেওয়ান, যার সাথে আজকের গানের বলা শরীয়ত এবং মারফত, ওনাকে দিয়েছেন মারফতের ভূমিকায়, আমি অধম লতিফ সরকারকে দিয়েছেন শরীয়তের ভূমিকায়। আমার দয়াল মঈনুদ্দিন আলমাজ ভণ্ডারি রহমতুল্লাহের পাক দরবার ভক্তি রেখে, তরিকার ভাই বোন যারা আছে সকলের প্রতি সালাম রেখে আমি আমার কাজ আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহু 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 আল্লাহ আসে যেন দুই নয়নের জল, ওই নাম নিতে নিতে আসে যেন দুই নয়নের জল। দমে দমে মধুর ওই নাম বল, দমে দমে মধুর ওই নাম বল। আল্লাহু 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 তোমার নাম সম্বল, তোমার নাম সম্বল। আল্লাহু 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 আল্লাহু। দমে দমে মধুর ওই নাম বল, দমে দমে মধুর ওই নাম বল। সুফল, ওই নামে সুফল। আল্লাহু 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 আল্লাহু। গজল আল্লাহু 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 আল্লাহু। দমে দমে মধুর ওই নাম বল, দমে দমে মধুর ওই নাম বল। সাহেব গো সম্মানই আলাদা নাকি? গান লইছে, মালা পাইছে, টাকা পাইছে, রুজিনা দেওয়ান খালি চায় চায় দেখতেছে, এই যে আমার দোস্ত টাকা নিয়ে আসছে। আসলে উনিও দ্বারায় পাইতে পারে, তবে উনি পাইব
পরে আমি পাইলাম আগে এই দিয়ে আলেমের সম্মান। আজকে শরীয়ত পর্বত পাল্লা আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে তার কাছে। আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত করি, সব কিছু করি, অনেক মারফতের ফকির আছে, তাদেরকে জিজ্ঞেস করলে এরা আমরা নামাজ পড়ি না, নামাজ দেখাই। আবার তারা নামাজও পড়ে যারা সত্যিকারের ফকির। আজকে রুজিনে দেওয়ান কোন ধরনের ফকির, নামাজ কিভাবে পড়তে হয় এবং নামাজ কিভাবে দেখাশোনা করা হয়, আমি আজকে রুজিনে দেওয়ানের কাছে এই জিনিসটা জানতে চাই। নামাজ পড়ার বিষয়, নামাজ দেখার বিষয়, যদি সত্যিকারে আলেম হয় সত্যিকারে ফকির হয়। ওই একটা ছেলে মাথার মধ্যে টুকরি ডিম নিয়ে যায়, আরেকটা জিগায় দোস্ত কই যাস, কয় বাজারে ডিম বেচতে যাই। কয় তয় তোর মাথার টুকরির মধ্যে কি, কয় কইতে পারলে হেনতে দুটা ডিম দিয়ে দেবো, কয় আর একটু ভেঙ্গে কত, কয় গোল গোল, তুই তো আমার দোস্ত আর একটু খুললে কো, কয় বাংলে একদিকে লাল আরেক দিকে সাদা, কয় তোর মাথার মধ্যে লেবু রে, জবাব দিবা ভালো কথা, ওই লেবুর মতো আবার সন্দেহের জবাব দিও না। আদম হতে ঈসা মুসা যতদিন তোমার নাম সম্বল, তোমার নাম সম্বল, আল্লাহ 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 আল্লাহ, দমে দমে মধুরই নাম বল, দমে দমে মধুরই নাম বল, দমে দমে মধুরই নাম বল, দমে দমে মধুরই নাম বল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানুর রাজিম, বিসমিল্লাহি রহমানুর রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, সেই করুণাময়ের কাছে করুণা ভিক্ষে চেয়ে তার পেয়ারা হাবিব হযরতে আহমদি মোস্তফা মুহাম্মদি মোস্তফা সাল্লাল্লাহু সালাতু ওয়াসালাম, সেই নবীর দরবারে রওজা মুবারকে আমার ভক্তি রেখে বিশ্বের যত পীর আউলিয়া গাউস কুতুব আবদাল ফকির প্রত্যেকের দরবারে সালাম ভক্তি রেখে আমার মাতা পিতা উস্তাদ গুরু এবং আমার পীরে কেবলাল হাজ মাওলানা শাহ সুফি সৈয়দ হাবিবুল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারি বাবা জানের পাক কদমে ভক্তি রেখে আমার প্রতিপক্ষ শিল্পী বাংলার সুনামধন্য বাউল শিল্পী যার গুণগান বললে শেষ হবে না, সেই আব্দুল লতিফ সরকার সাহেব, তার প্রতি সালাম ভক্তি রেখে এই ক্যাসেটে যিনি সহযোগিতায় আছেন নুরুদ্দিন দেওয়ান সাহেব, তার প্রতি সালাম ভক্তি রেখে মিউজিক পরিচালক মনির ভাই মনির হোসেন, তার প্রতি সালাম ভক্তি রেখে অন্য অন্য যারা আছেন সকলের কাছে সালাম ভক্তি রেখে আমি আমার মঞ্চের কাজ আরম্ভ করব। সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পালা শরীয়ত এবং মারফত। আমার প্রতিপক্ষ বন্ধু যিনি আজকে শরীয়তের ভূমিকা করবেন লতিফ সরকার সাহেব, সুন্দরভাবে তিনি শরীয়তের ভূমিকা নিয়ে একটি গান করলেন, গানটার মধ্যে সুন্দরভাবে জিকির করলেন, আমার আল্লাহ বলেছেন হে আমার বান্দারা আমি তোমাদের নামাজ রোজার চাইতে বেশি খুশি এই জিকিরে, এই জিকির আমি বেশি পছন্দ করি, তাই আমার আল্লাহ খুশি আমিও খুশি, ধন্যবাদ এই গান গাওয়ার জন্য। তো গানটা গেয়ে তিনি আবার কিছু কথাও বলেছেন যে আলেম গো সম্মানই আলাদা, তার মানে তিনি টাকা পাইলেন মালা পাইলেন এই জন্য বললেন যে আলেম গো সম্মানই আলাদা, অবশ্য ঠিক। তো আপনি পাইছেন গাইয়া আর আমি পাইছি না গাইয়া,
কেউ গাইয়া পায় কেউ না গাইয়া পায়, আবার কেউ চাইয়া পায় কেউ না চাইয়া পায়, তবে চাওয়ার মধ্যে বেশ কম থাকে। চাওয়াটা আজকে একটু ব্যতিক্রম, কেউ কেউ চায় দিবেন যারা পাইবেন তারা, হাসরে নুহুরের টুপি মাথায় দিয়া। আস্তে আস্তে, বেশি বলা যাবে না, মাওলানা সাহেব রাগ করব। ধন্যবাদ। তো আমার কাছে প্রশ্ন করলেন, ফকির যারা তারা খুব বাহাদুরি করে যে আমরা নামাজ দেইখা পড়ি। অবশ্য আমরা নামাজ দেইখেই পড়ি, কারণ আমি দেখি কিন্তু কাউকে দেখানো যায় না। কিন্তু আমি বলে দিতে পারবো যে আপনি কিভাবে দেখবেন। তাই প্রথম আমার একটি গান থাকবে, আপনার প্রশ্নের জবাব আমার এই গানের মধ্যে আমি দিবার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। মাবুদি মাওলানা, মাবুদি মাওলানা গো, দেখলে ছবি দেখলে ছবি দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, দেখলে জীবের ঘটবে আহার, বড় তিতাহার দেখলে জীবের ঘটবে আহার। আসতে আমার মাওলানা সাহেব প্রশ্ন কইরা আবার আমাকে একটি কথা বলে গেছেন গল্পের মাধ্যমে। একটি গল্প বলল খুব সুন্দর, ডিমের গল্প, ডিমের গল্প। আচ্ছা আচ্ছা, মানে গল্প বইলে আমাকে বুঝাইলো যে আমি সন্দেহের জবাব যাতে না দিই, ডিমের জায়গায় যাতে লেবু না হয়। এই সরকার সাহেব, আপনি আমাকে চিনেন নাই, অগ্রিম কোনো কিছু ধারণা করা ঠিক নয়। আমি আপনার সাথে পাল্লা করতে আইছি কিন্তু আমার চালানপত্র আমি বাড়িতে রাখি খাসি নাই। আপনি আমারে কি মনে করছেন? আরে বাবা রে বাবা, বুঝেন নাই? বুঝে না, বুঝলে আর বলতেন না। একটা কথা মনে পড়ে গেল, এক বাচ্চা রাস্তার পাশে বৈশা বৈশা কাঁদতেছে, তো এর মতন এক মাওলানা যাইতেছে ওই রাস্তা দিয়া। এখন ওই ছেলেটা কাঁদতেছে, যাইয়া সামনে যাইয়া জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি কান্দো কেন? কয়, আমি যে কান্দি কে, আমার মার কোনো বাচ্চা কাচ্চা হয় না, এই জন্য আমি কান্দি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাওলানা সাহেব বলতেছে তোমার মার পোলা পাইন হয় না, তো তুমি আসলে কোথার থেকে? কয়, এইটাই তো আমার বাপের আমি বুঝাইতে পারলাম না। আজকে মাওলানা সাহেব রে কি যে বলবো, হয়তো আপনি বুঝে নিয়েন আর না হয় আমারে বুঝাইয়া দিলেন আপনি। সাবধান, দেখলে ছবি পাগল হবে, ঘরে রইতে পারবে না, দেখলে ছবি পাগল হবে, ঘরে রইতে পারবে না, দেখলে ছবি পাগল হবে।
দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারিবি না, দেখলে ছবি পাগল হবি। এটাই তার প্রশ্ন। আমরা দেইখে নামাজ কিভাবে আদায় করি এই কথার জবাব যদি দিতে যাই তাহলে আপনার উস্তাদের একটি গান আমার গাইতে হয়, বেশি গাবো না, মাত্র দুইটা কলি গাইয়া জবাবটা দেই। এই ধরো, হুজুরি কলবে নামাজ পড়ো, পড়ো রে আহমদ সুরতে নামাজ পড়ো, লোবে নামাজ পড়ো, পড়ো রে প্রশ্ন আমার থাকবেন সচরাচর, এই প্রশ্ন আমি কাউকে করি নাই, এই প্রথম আপনাকেই করলাম। কেন করলাম? এই বর্তমানের অবস্থা দেখে, বর্তমানে যুদ্ধের নামে নিরীহ মানুষ হত্যা করা হয়। আমার জানার বিষয় আপনি বলবেন, এই যে যুদ্ধের নামে নিরীহ মানুষ হত্যা করা হয়, ইসলামে এটাকে সাপোর্ট করে কিনা, এই বিষয়ে আপনি কিছু বললেন, ধন্যবাদ। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূরে নবী, বাহিরেতে বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূরে নবী, দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারিবি না, দেখলে ছবি পাগল হবি। আমি গান করেছিলাম আল্লাহু আল্লাহু বলে, আলেম সাহেব সুন্দর জিকির করলেন, আসলে
নামাজ মানুষকে অশ্লীল কাজ হইতে বাঁচা রাখে। জিকির হলো আরেকটা আবাদত, এমন শ্রেষ্ঠ আবাদত যেই নামাজ এবং জিকিরের মাধ্যমে এবং শরীয়তের প্রত্যেকটা কাজই শরীয়তের আলেম যারা তারা করে, জিকিরটা যেমন হেরা কনটা করে লইছে আর কি। আচ্ছা, গান বেশি গাবে, গাইতে গিয়ে দুইটা গান সিডির মধ্যে কেউ বেশি গায় না। আজকে উনি দুইটা গান গাইছে, তুমি আসরের মতো একটা প্রশ্ন করলে তিনটা চারটা পাঁচটা গান গাও, কিন্তু আজকে সেই সুযোগ পাওয়া না, এটার নাম বিসিডি। তবে আমি যা প্রশ্ন করেছিলাম, পরবর্তীতে আমার ওস্তাদের অস্ত্রটা দিয়ে আমার লয়ে যুদ্ধ না করলে কিছুটা খালি থাইকা যাইতো। তবে ওই গানের মাধ্যমে খুব সুন্দর জবাব পেয়েছি। এবার তিনি আমার কাছে প্রশ্ন করলেন, আরে পুরস্কার বেশি পাইছে এইটাও নাকি একটা খোটা মারছে। আমি বলছিলাম আগে পরে যতই পাও কিন্তু প্রথম পাইছে শরীয়তের আলেম, এই যে একটা সম্মান, প্রথম ফার্স্ট দুধের শহর আলেমরাই খায়। আর তোমরা যা খাও আলহামদুলিল্লাহ, যা ওখানে যাব না। এবার যুদ্ধের নামে নিরীহ মানুষ কেন হত্যা করা হয়? এই রুজিনা দেওয়াল, তুমি আসরেতে এত কঠিন প্রশ্ন করো না, কিন্তু এখন যদিও প্রশ্নটা ছোট, তার জবাব অনেক ব্যাপক। যুদ্ধের নামে নিরীহ মানুষ হত্যা করা হয় কেন? হযরত আলী করিমুল্লাহ, তিনি দহিয়া নামে এক ব্যক্তির সাথে যুদ্ধ করে যুদ্ধ করতে করতে তারে মাটির মধ্যে ফেলে দিয়েছে। হযরত আলী বলে, ইসলামের মধ্যে লাস্ট সুযোগ, যদি তুমি কলেমা পড়ো তোমাকে মারবো না, তোমাকে বুকের মধ্যে আমি জড়াই দেব। কিন্তু দহিয়ার নিচে থেকে থু, এতগুলি থুতু হযরত আলীর গালের মধ্যে ফিকে মারলেন, হযরত আলী আর মারে না। দহিয়া বলে, আলী আমি যুদ্ধ করে হেরে গেছি, আমাকে মেরে ফেলবে, কিন্তু লাস্ট সুযোগ দিলে কলেমা পড়ার জন্য আমি থুতু মারলাম গালের মধ্যে, কিন্তু তুমি এখন আমাকে কষ্ট দিয়ে মারবা, কিন্তু না মাইরা তুমি চলে যাও কেন? আলী বলে, দহিয়া তুমি যুদ্ধে হেরে গেছো, আমি তোমাকে মেরে ফেলতাম, কিন্তু কলেমা পড়ার সুযোগ দিয়েছি, কলেমা পড়ো নাই তাও মেরে ফেলতাম, কিন্তু এখন যে গালের মধ্যে থুতু দিয়েছো তোমাকে আর মারা যাবে না। বলে, কেন? যে আমি যদি এখন তোমাকে মারি, রোজ হাসরের দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে, হযরত আলী দহিয়াকে তুমি যুদ্ধের জন্য মারো নাই, তোমার গালে থুতু মেরেছিল, সে থুতু থেকে তোমার ভিতরে অহংকার জেগেছিল, অহংকারের বশীভূত হয়ে তুমি তাকে হত্যা করেছো, তুমি একজন খুনি। আমি সেদিন আল্লাহর কাছে কি জবাব দিব, তাই তোমাকে আর মারা যাবে না। দহিয়া চোখের পানি ছেড়ে বলে, আলী এর নাম ইসলাম, ইসলামে এত শান্তি, আমি যদি জানতাম ইসলামে এত প্রেম এত মোহাম্মত, আমি আর তোমাকে তোমার সাথে যুদ্ধ করতাম না, আমি আগেই ইসলামের গোলাম হয়ে যেতাম। আমাকে শিক্ষা দেন ওই প্রেমের ধর্ম, যেই ধর্মের মধ্যে শান্তি। শিক্ষা দিলেন কলেমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামকে মারামারি করে এইভাবে আসছে? ইসলাম আসছে প্রেমের মাধ্যমে। প্রশ্ন আসে, নবী যুদ্ধ করেছে? নবী যদিও যুদ্ধ করে থাকে, সেই নবীর সাথে আবু জেহেল উতবা সাহেবা তারা যে যুদ্ধ করেছে, এই যুদ্ধগুলির প্রতিবাদ একটা সময় প্রতিঘাত করেছে, নবী থাপ্পড় খেয়ে উল্টা মাপ চাইছে, আবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাপ্পড় খেয়েছেন, বলেছে ভাই অন্যায় করে ভালো না, খন্দকের যুদ্ধ গর্থ করেছে, তারা গর্থ অবাধ্যক করে নবীকে আক্রমণ করেছিল। তাই সেদিন নবী নিজেকে তার দলকে অর্থাৎ জীবন বাঁচানোর একটা সময় ফরজ, তার প্রতিবাদ প্রতিঘাত করেছে। আরে এর নাম ইসলাম, এর নাম ইসলাম। এখন একটা দুঃখের বিষয়, অনেক লোক আছে এই জেহাদ জেহাদ করতে গিয়া তারা নিজেদের জীবনটা দিয়ে দিচ্ছে। আমি বলবো তারা সত্যিকারের মুসলমান না। সত্যিকারের মুসলমান না এক ধরনের আন্তর্জাতিক চক্র, কিছু মানুষকে ইসলামের লেবাস পরিয়ে ইসলামের মধ্যে ঢুকিয়ে ইসলামকে কলঙ্ক করতেছে। আমার ইসলামের ভাই বন্ধু যারা আছে, আপনারা হুঁশিয়ার হয়ে যান, তাদের কুপরামর্শ আপনারা কখনো কান দিবেন না। আরে ইসলাম, নেপাল, ভুটান, আমি আমেরিকায় গিয়েছি কয়েকবার ইনশাল্লাহ ফোর টাইম, সেখানেও দেখেছি অনেক লোক দিনে দিনে দলে দলে কলেমা পড়ে মুসলমান হচ্ছে,
কোনো মারামারি করে না, প্রেমের মাধ্যমে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বক্সার মোহাম্মদ আলী, এই মোহাম্মদ আলী তিনি মুসলমান ছিল, সে বলেছে আমি আল্লাহর বান্দা নবীর উম্মত, আমি চ্যাম্পিয়ন, আমার সাথে যুদ্ধ করে বক্সিং করে কেউ পারবে না। ইন্টারনেটে তার ছবি দেখেন, মাইকেল জ্যাকসন, আমেরিকার মধ্যে ক্লিনটন, হিলারি, অনেক গণ্যমান্য লোক ছিল। একটা অনুষ্ঠানের মধ্যে আপনারা ইন্টারনেটে মাইকেল জ্যাকসন ইসলামিক সং সার্চ করবেন, সার্চ করলে দেখবেন মাইকেল জ্যাকসন, ওর গানের মধ্যে 80-90-100টা মিউজিশিয়ান থাকে, কিন্তু ওই গানটার মধ্যে একটা মিউজিশিয়ান লাগে নাই, সে ইসলামিক একটা গজল গাইছে, সেখানে হিলারি ক্লিনটন, তখন ক্লিনটন প্রেসিডেন্ট, সেখানে মাইকেল জ্যাকসন এত সুন্দর করে একটা ইসলামিক গান গিয়েছে। আমি ইন্টারনেটে এই গানটা কমসে কম 100 বার দেখেছি, তখন সবাই বুঝে ফেলেছে যে মাইকেল জ্যাকসন মুসলমান হয়ে গেছে। তার মতো শিল্পী পৃথিবী তার হয় কিনা সন্দেহ। বিশ্বের নামি দামি লোকেরা কলেমা পড়ে মুসলমান হচ্ছে, কিন্তু কিছু মুসলমানদারি বেসিয়া এই লোকগুলি পাকা হয়ে গেছে। তবে আমি বলবো তারা বিশ্বের একটা কুচুকরি মহলের মধ্যে পড়ে আছে। আমি বলবো ভাইরে, বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি সিচুয়েশন, আমি এটুক বলবো আপনারা গায়ের জোরে যুদ্ধ করে শহীদ হবেন, এই শহীদান আল্লাহ কবুল করবেন। হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে 1 নম্বর হাদিস, ইন্না মাল আমানো বেনিয়াত, সেখানে লেখা আছে 3 শ্রেণীর লোককে হাসরে মাঠে আল্লাহ দাঁড় করাবে, তার মধ্যে 1 শ্রেণীর লোক হবে শহীদান। তোমরা কি করেছো? তারা বলবে মাওলা দুনিয়ার মধ্যে যুদ্ধ করে শহীদ হয়ে গেছি, আমাকে জান্নাত দেন। আল্লাহ বলবে গায়ের জোরে বেস্তার লোভে শহীদ হয়েছো, তোমার এই শহীদান আমি কবুল করিনি। লেখা কোথায়? হাদিস বুখারী শরীফ প্রথম খণ্ড 1 নম্বর হাদিসের ব্যাখ্যা খুলে দেখেন, আমি লতিফ সরকারের কথা না। অতএব কারণে আপনি যুদ্ধ করেন, সত্যিকার যুদ্ধ, শহীদার 5 প্রকার, কেউ যদি আল্লাহর পথে যুদ্ধ করে, নবীর পথে যুদ্ধ করে, দেশের জন্য যুদ্ধ করে, ধর্ম নিয়ে যুদ্ধ করে, কোন লোক যদি আগুনে পুড়ে জলে ডুবে মারা যায়, 5 প্রকার শহীদান। কিন্তু আপনি গায়ের জোরে যুদ্ধ করে শহীদ হলে এই শহীদান আল্লাহ কবুল করবে না। আমার ভাই বন্ধু যারা আছে, যারা কুপথে চলে গেছেন, আপনারা বুখারী শরীফ খুলে দেখেন প্রথম খণ্ডের মধ্যে কি লিখেছেন, এবং আপনারা সত্যিকারের জিহাদ করেন, যেই জিহাদ করলে দেশ রক্ষা হয়, যেই জিহাদ করলে ধর্ম রক্ষা হয়, যেই জিহাদ করলে, আসলে জিহাদ শব্দটা মারামারি মানে জিহাদ না, জিহাদ হইল মনে প্রাণে প্রেমে একটা সময় আরেকজনের মনকে হৃদয়কে জয় করার নাম হলো জিহাদ। একটা গান শোনেন, কি গান? মুসলমান মানো বিশ্বের সংবিধান, মুসলমান মানো বিশ্বের সংবিধান, মুসলমান জেহাদ যদি করিতে হয় সত্য জেহাদ করো, জেহাদের নামে নিরহ মানুষ কেন হত্যা করো, জেহাদ যদি করিতে হয় সত্য জেহাদ করো, জেহাদের নামে নিরহ মানুষ কেন হত্যা করো, মানুষ হত্যা মহাপা বলেছে কুরআন, মানুষ হত্যা মহাপা বলেছে কুরআন, মানুষ হত্যা মহাপা বলেছে কুরআন, মুসলমান মানো বিশ্বের সংবিধান, মুসলমান মানো বিশ্বের সংবিধান, মুসলমান মানো বিশ্বের সংবিধান, তুমি একলাই বকশিস পাইছ, দেখো আমার যন্ত্র সঙ্গীত যারা আছে তারা সহ বকশিস পাইতেছে, হয়তো আমার কথায় লজ্জায় বইরা তোমার কোন লোক আই সহ দিতে পারে, কিন্তু দুধের স্বর আগে আলেম রেই খায়। কি করলি তুই ওরে পাষাণ করলি সর্বনাশ, জাহান্নামের হাবিয়াতে হবে রে তোর বাস, কি করলি তুই ওরে পাষাণ করলি সর্বনাশ, জাহান্নামের হাবিয়াতে হবে রে তোর বাস, তুই নিজের গলায় নিজেই দিলি ফাঁস, কি করলি বাসা, নিজের গলায় নিজে দিলি ফাঁস, কি করলি বাসা, মুসলমান মানো বিশ্বের সংবিধান, মুসলমান আমার বিজয় দেওয়া, মুসলমান মানো বিশ্বের সংবিধান, মুসলমান মানো বিশ্বের সংবিধান, মুসলমান।
ইরাক ইরান আফগানিস্তান তুমি মুসলমান, জাপান জার্মান নেপাল ভুটান তুমি মুসলমান, ইরাক ইরান আফগানিস্তান তুমি মুসলমান, জাপান জার্মান নেপাল ভুটান তুমি মুসলমান, ইংল্যান্ড আমেরিকা কানাডায় মুসলমান, বিশ্বের যে কোনো জায়গায় যাবে তুমি মুসলমান, নবীর খাতি উম্মত হবে তুমি মুসলমান, আল্লাহর প্রিয় বান্দা হবে তুমি মুসলমান, জান্নাতুল ফেরদাউসে থাকবে তুমি মুসলমান, কইল দিবে ঠিক রাখিও চার তার ইমান, কইল দিবে ঠিক রাখিও নিজের ইমান, মুসলমান মানো বিশ্বের সংবিধান, 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 মুসলমান মুসলমান মানো বিশ্বের সংবিধান, মুসলমান মানো বিশ্বের সংবিধান। শরীয়ত পর্বত অনেক পালা করেছি কিন্তু এইভাবে কেউ প্রশ্ন করে নাই, তা আমি জবাব দিলাম তোমাকে যুদ্ধের কাহিনীর ভিতরে ঢুকলে অনেক সময় লাগবে, আমি এখানে রাখলাম। তবে আমি একটা কথা বলি, মারফতের ফকির যারা তারা খুব বাহাদুরি করে নামাজ পড়ি, নামাজ দেখা পড়ি, অনেক আবাদত করে, কিন্তু এমন শরীয়তের কাজী আছে মারফতের বড় কোনো মা বলবো বলবো আপনার বলেন বলবো বলেন, এমন একজন মারফতের বড় বুজুর্গ ছিল শরীয়তের কাজী, তারে পড়ায় সাই করে দিছে। তুমি খালি জবাব দিবা কোন মারফতের ফকির শরীয়তের আলেমরে পুরায় সাই করতে পারছে কিনা, কত বড় আলেম হইলে মারফতের ফকির পুইরা সাই করে ফলাইতে পারে, তুমি খালি কইবা ফকির থাকি। মুসলমান মানো বিশ্বের সংবিধান, মুসলমান মানো বিশ্বের সংবিধান, মুসলমান বিশ্বের সংবিধান। ধন্যবাদ আলেম সাহেব, আমার যা জিজ্ঞাসা ছিল সুন্দর করে জবাব করে তিনি আবার আমার কাছে একটি জিজ্ঞাসা করেছেন, আশা করি জবাব দেওয়ার চেষ্টা করব। তবে কিছু কথা বলছেন আমার হ্যান্ডস পার্টি যারা তারা নাকি টাকা পায় নাই, এই যে একটি কথা বললেন মাওলানা সাহেব, আপনার হ্যান্ডস পাওয়ার আগেই আমার হ্যান্ডস সবাইকেই দিয়ে গেছে, বকশিশ দিয়ে গেছে বিজয় দেওয়ান, তারপরে দ্বিতীয়বার আপনার হ্যান্ডস ছেড়ে দিছে, আমার মনে হয় চোখে দেখে নাই, চোখে একটু কম দেখে, চোখে সমস্যা বুঝতে পারছি, কয়েকদিন পরে আমার মনে হয় চশমা খুঁজতে চশমা লাগবো আর কি, কানে চশমা। তো যাই হোক, সুন্দর একটি প্রশ্ন করলেন আমার কাছে, সেই প্রশ্নটি হলো শরীয়তের এমন একজন কাজী ছিল মারফতের ফকিরকে জ্বালাই পুড়াইয়া ছাই করে ফেলাইছে, কিন্তু তোমার কোন মারফতের ফকির পারছেনি শরীয়তের কোন আলেমরে জ্বালাইতে, এই মাওলানা সাহেব এই ধরনের প্রমাণ বহু আছে, বহু প্রমাণ আছে, যেমন শেখ ফরিদ আউলিয়া তার ভাইগিনা আলাউদ্দিন আল সাবরি তার স্ত্রী ছিল রোকেয়া, এক নজর রোকেয়ার দিকে তাকানোর সাথে সাথে জৈলা পুইরা ছাই হইয়া গেল, তাহলে আলাউদ্দিন আল সাবরি ছিল একজন মারফতের বুজুর্গ। আর আমার মারফতের মধ্যে কারে জ্বালাইছে, মনসুর হেল্লাজ, মনসুর হেল্লাজরে যে জ্বালাইলো, এই জ্বালানোর পরে কি ঘটনা ঘটলো সেটা কি আপনি জানেন না? জ্বালানোর পরে কাজীর মায়ের নাক দিয়ে নিঃশ্বাসের সাথে ঢুইকে আবার পেট দিয়ে বাইর হইছে,
হলো বুঝলাম না বিষয়টা আবার বারবার বলতেছে দুধের স্বর নাকি আলেমরাই আগে খায় অবশ্যই দুধের স্বর আলেমরা খায় কিন্তু ফকিরা দুধের স্বর খায় না ফকিরা কি খায় জানেন হ্যাঁ ফকিরা ননি খায় ননি খায় যান তার কথার পাশাপাশি একটি গান আমার গাইতে হয় কিভাবে জ্বালাইলো এই বিষয়ে আমার এই গানটা গাইলে পুরো কথাগুলো আমার গানের মধ্যে আপনারা পাবেন আল্লাহ কোরআনে কি বলেছেন ভাবিয়ালা রাব্বিকুম আতকা জীবন অর্থাৎ তুমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে চাও তাই জান পা যদি জানো নিঘুরতস্ত জানো ও সরকার সাহেব এই মারফতে যদি পাইতে চাও
প্রশ্ন থাকবেন, এই প্রশ্নটি করতাম না এই জন্য করলাম যে আজকে দশই মহরম, এই দশই মহরমে আমরা এই সিডি অ্যালবামটি করতেছি, এই জন্যই আমার এই প্রশ্ন। এই দিনে হাসান এবং হোসেন শহীদ হয়, একজন জহরে এবং একজন কহরে। তাই আমার জানার বিষয় আপনি বলবেন, রোজ হাইসরের মাঠে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য কি ফলাফল রেখে গেলেন, এটাই আমার আপনার কাছে প্রশ্ন। ধন্যবাদ। আমার যাহা জিজ্ঞাসা ছিল সুন্দরভাবে জবাব করলো, তবে একটা মালা বর যোগ্য হয়ে গেছো তুমি, এর জন্য দুইটাই পড়ছে। তবে কুরবানির গরুরে কিন্তু মালা দেয়, কিন্তু তবুও সে আল্লাহর নামে কুরবানি হয়। উনি যাই কিছু করলো, গানগুলি মহাজনে গান গাইছে, আর প্রশ্নগুলো ওই যে বাথরুমের দোয়া কি, শোয়ার দোয়া কি, দাঁড়ানোর দোয়া কি, জামাই বাবাজি নুরুদ্দিন সাহেব তিনি আমাদের উভয়কে, দেখো মালার আলেম সাহেবের হাতের একটা মালার কত গুণ, 500-1000 টাকা দিয়ে দোয়া করেছে, ধন্যবাদ। তবে প্রশ্নগুলি যেমন, তোমার গান তো গাইছে ভালো, আবার আজকে দশই মহরম আমাদের স্মরণীয় থাকবে, আজকে এই অ্যালবামটি করলাম এই জন্য, উনি শিল্পী যিনি উপস্থিত প্রশ্ন এবং কথা যুক্তি দিতে পারে। এবার প্রশ্ন করেছে হাসান মোল্ল জহরে, হোসেন মোল্ল কহরে, এই দুই কলিজার টুকরা মা ফাতেমা বলি দিলেন রোজ হাসানের মাঠে, এর বিনিময়ে উম্মতে মুহাম্মদের ফলাফল কি, এই যে প্রশ্নটা করেছো এর জন্য আমি তোমাকে মালাটা দিয়েছি, এবং অন্তর থেকে দোয়া করি তোমার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক। তবে একটি কথা, হোসেনের কারবালা নিয়ে যে কথা বলেছে, আরে এই হোসেন পরিবার বর্গ নিয়ে যখন কুফরনগর আসে, রাস্তা ভুল করে কারবালায় চলে যায়, এজিত পানি বন্ধ করে দিল, যাদের কোনো খাবার দাবার কিছুই নাই পানিও যদি বন্ধ করে দেয় মানুষ বাঁচে কি করে, আর সেখানে হোসেন কুলের শিশু আলিয়াসগড়কে নিয়ে গিয়েছিল, অজিত আমাকে একটু পানি দাও আমি খাবো না, আমি শিশুর জন্য চাই, কিন্তু তীর নিক্ষেপ করে আজগরের বুকটা চৌচির করে দিয়েছে। হোসেন বলে সাহারা বানু ধরো আসিয়া, জন্মের পানি খায় আলী আজগর আছে ঘুমায়া, মায়ের বুকে দুধ নাই, মা খাইতে না পারলে দুগ্ধ দিব কোথেকে,
আরে সেখানে হোসেনের সাথে ছিল 72 জন আর এজিদের সৈন্য সংখ্যা ছিল 32,000 এই 72 জন লোক 32,000 লোকের সাথে কিভাবে যুদ্ধ করে তাও হোসেন যুদ্ধ করে ফোরাত নদী উদ্ধার করেছিল পানি খায় নাই যেই পানির জন্য আবার শেষ আলী আসগর মারা গেছে আমি পানি খাবো না হোসেনকে যখন চারদিক থেকে ঘিরে ফেললো হোসেন এইভাবে তাকায় আর বলে তোমরা আমার নানার সাহাবা আমার নানার সাথে আমি তোমাদেরকে দেখেছি এই যে গায়ের পাঞ্জাবি এই পাঞ্জাবি আমার না আমার নানার পাঞ্জাবি তোমরা একটু গ্রান নাও গ্রান নিলে এই পাঞ্জাবি থেকে আমার নানার গন্ধ পাবে কিন্তু এজিদের ভয়ে অনেকে সেদিন ঊর্ধ্বমুখী ছিল নিচের দিকে তাকায়নি আরে তর্জন কোরআনে হাফেজ এজিদের দল ছেড়ে হোসেনের পক্ষে এসেছিল কিন্তু তাজা ঘোড়া দিয়া দৌড়াইয়া পায়ের ঘোড়ার পা দিয়া তাদেরকে ধুলিসাত করে তাদের জীবন পর্যন্ত নিঃশেষ করে দিয়েছে তাই হোসেনের কারবালা এই কারবালার জন্য এবং হাসান বিষ পান করে পৃথিবী ছেড়ে চলে গেছে হাসানকে যখন বিষ পান করায় হাসান বলেছিল তার স্ত্রীকে একে একে তিনবার তুমি আমার বিষ খাওয়াইলাম কিন্তু তারপরও আমি নানার সাথে বলেছিলাম যত অপরাধ করুক না কেন আমি ক্ষমা করে দিব রোজ হাসানের মাঠে বিবি তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না কত বড় দয়াল কত বড় ধৈর্য ছিল এই হাসান হোসান হাসান বলল জহরে হোসেন বলল পহরে নবীর উম্মতের ফলাফল হাসনের মাঠে কি হবে একটি গান শোনো শোনো ও মমিন ভাই দেউর বেনায় একদিন হবে আখের ফানা একদিন হবে নামাজ পড়ো রোজা করো পড়ো নবী কলে নামাজ পড়ো রোজা করো পড়ো নবীর কলেমা রোজ হাসরে কবি বিনে রে কবির ভাই রোজ হাসরে কবি বিনে রে ওরে ভাই রোজ হাসরে রোজ হাসরে রৌদ্রের তাপে অবির ফানা ফানা রোজ হাসরে রৌদ্রের তাপে অবির ফানা ফানা আখের ফানা
হাতে বা কে দে বলবে ওহি আমার রাব্বানা মাফা দে বা কে দে বলবে ওহি আমার রাব্বানা হাসার হোসানে বিচারে তীর মেরেছিল প্রথম হোসেন বলেছিল আজকে শুক্রবার জুমার নামাজটা পড়ার সুযোগ দাও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের উপরে তার এক স্ত্রী দেখে আমার নবী আসতেছে গায়ের মধ্যে ধুলুবালি মাখা নবীর সমগ্র শরীরে রক্ত বিবি বলে নবী গো আপনার গায়ে ধুলা রক্ত কে প্রত্যক্ষদর্শীরা বলেছে হোসেনকে যখন তীর মেরেছিল হোসেন একবার মাও বলে নাই একবার বাবা বলে চিৎকার করে নাই যতবার তীর মেরেছে বলেছে নানা গো নানা গো তাই আবার নবী বলে বিবি গো ওই কারবালার প্রান্তরে হোসেনকে যতগুলি তীর নিক্ষেপ করেছে আর হোসেন তীরের আঘাত পেয়ে যতগুলি গড়াগড়ি খেয়েছে প্রত্যেকটা গড়াগড়ি আবার বুকের মধ্যে লিখেছি আমাকে দিয়ে হোসেন গড়াগড়ি খেয়েছে সে হৃদয় বিদারক ঘটনা আর বলে শেষ করা যাবে না তাই আমি বলবো রুজিনা দেওয়ান আজকে তুমি গান গেয়ে আমাকে এত সন্তুষ্ট করেছ আসরের মধ্যে যত গান করেছি সেখানেও তুমি ভাবের সাগরে মগ্ন হয়ে গেছ আমার লাস্ট প্রশ্ন আমি জানতে চাই মারফত পথে দেহের মধ্যে একটা উদ্ভুত নদীর জল আছে এই উদ্ভুত নদীর জলটাকে এই জলটা কিভাবে আসে আমি তোমার কাছে জানতে চাই এখন আমরা প্রেমের সাগরে একটু ভাসতে চাই আই সব হবে যাইতে সেই কথাকে ভাব না অদিন বহের ধন্যবাদ আমার প্রতিপক্ষ শরীয়তের মাওলানা সাহেব যা প্রশ্ন ছিল সুন্দর করে তার মীমাংসা করেছে আসলে আমি এরকমই চেয়েছিলাম কারণ বসে বসে চিন্তা ভাবনা করলাম যে আজকে দিনটা কি দশই মহরম আসলে আমার হৃদয় থেকে মন থেকে এই প্রশ্নটি আপনার কাছে করেছি কেন করলাম এই প্রশ্নের বিনিময়ে আমরা কিছু পাব সেটা কি পেলাম আপনার চোখের জল আপনার চোখের জলের সাথে সাথে এখানে অনেকের চোখেই জল এসে গেছে কেন আমার সেই দয়াল নবী তার নয়নের মণি মা ফাতেমা মা ফাতেমা দুই সন্তান হাসান এবং হুসেন একজনে জহরে যায় একজন কোহরে যায় তাদের এই দুঃখের কাহিনী শুনে সকলের চোখেই
জল এসে গেছে। তাই আমার প্রতিপক্ষ বন্ধু শেষের সময় আমার কাছে একটি প্রশ্ন করেছেন। কি প্রশ্ন? যে মারফতের মধ্যে এমন একটি উদ্ভূত করা নদী আছে, সেই উদ্ভূত করার নদীটি আসলে কি? ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আসলে ভাই, উদ্ভূত করা নদী একমাত্র এই দেহের মধ্যে হৃদয় আছে, এই হৃদয় থেকে যেই পানিটা আসে, এই পানিটা আসলে এক একভাবে আসে। কারো নাক দিয়ে আসে, আবার কারো মুখ দিয়ে আসে, যখন থুথু ফেলে এইভাবে আসে। আবার এই পানিটা আরও এক জায়গা দিয়ে আসে, সেটা আমরা সবাই জানি, নাভির নিচে। আমি ওখানে আর যাব না। তাহলে এই পানি বিভিন্ন জায়গা দিয়ে আসে, আরও আসে এই চোখ দিয়া। কেউ যদি গুরু হারায়, কেউ যদি আত্মার মানুষ হারায়, কেউ যদি হৃদয়ের মানুষ হারায়, তাহলে এই পানির চোখ দিয়ে বের হয়। তাই মাওলানা সাহেব, আপনার আমার পালা তো শেষই হয়ে গেছে বিদায়ের বেলা। আপনি আমার এমন এক জায়গায় আঘাত করেছেন, আমার দুঃখের একটি জায়গার মধ্যে আপনি আঘাত করেছেন। এই দুনিয়ার মধ্যে সবাইকেই হারাইতে হবে। কেউ বাবা হারিয়েছে, কেউ মা হারিয়েছে, কেউ জোরের ভাই হারিয়েছে, আবার কেউ গুরু হারিয়েছে। আমি আমার বাবা হারিয়েছি আজ থেকে 12 বছর আগে। আমার বাবার মুখ দেখতে পারি নাই। এই দুঃখের কাহিনী, এই দুঃখ আমি সারা জীবনে ভুলবো না ভাই, আমি ভুলতে পারি না। যখন আমি গানের আসনে দাঁড়াই, আমার বাবার কথা মনে পড়ে, আমি ভাবি আমার বাবা বুঝি আবার ফিরে আসবে। বুঝি না যে চলে যায় সে আর আসে না। তাই এখান থেকে আমার একটি দুঃখের গানের গানটি আমার খুব পছন্দ। আমার বাবার কথা যখন মনে পড়ে তখনই আমি এই গানটি গাই। যার লাগিয়া এই প্রাণ কান্দে, কান্দে তুই আখিয়া, আসবে আসবে বলে চলে গেল রুজিনারে, মাসের পরে বর্ষ গেল তবু বলল না তালা। আজ আসবে কাল আসবে বলে গেল মাসি পেরে
দেশে মোর বন্ধু থাকে সে দেশ কত বন্ধু থাকে নুরুদ্দিন ভাই সে দেশ কত সেই দেশে কি পৌঁছায় না রুজিদার করুণ কান্নার সুর যেই দেশে মোর বন্ধু থাকে রে সেই দেশ কত ভালোবাসে